ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আনলক ওয়ানে আগামীকাল থেকে রাজ্যে খুলছে বহু অফিস। এই পরিস্থিতিতে শহরে বাস চলাচল স্বাভাবিক রাখতে আজ পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বাস মালিক সংগঠনের বৈঠক। বিকেল চারটে এই বৈঠক হবে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, আর কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, যেটা জানা যাচ্ছে যে আমরা দেখেছি যে বেশ কয়েকদিন হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাস এবার থেকে আস্তে আস্তে চলা শুরু করবে, এবং আমরা জানি যে ইতিমধ্যেই বেশ কিছু সরকারি বেসরকারি অফিস খুলে গেছে এবং আগামী কাল থেকে সেই সংখ্যাটা অনেকটাই বাড়বে। যেমন পুরসভা ইতিমধ্যেই 100% অ্যাটেন্ডেন্সের কথা বলা হয়েছে, ঠিক সেরকম ভাবেই বেশ কিছু সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা কিন্তু কালকে থেকে অফিস খুলবে। কিন্তু গত সপ্তাহে যেটা দেখা গেছিল যে বাসে অপ্রতুলতার জন্য যারা অফিসে আসছেন, অফিস থেকে ফিরছেন, তাদের একটা নিদারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাদের অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তার একটা বড় কারণ ছিল যে বেসরকারি বাসে রাস্তায় না নামা। সরকারি বাস রাস্তায় নেমেছে বটে, কিন্তু যে পরিমাণে মানুষ হঠাৎ করে এই লকডাউনের এই পর্যায়ে এসে যেখানে অফিস কাছারি অনেকটাই স্বাভাবিক সেখানে রাস্তায় নামছেন, সেখানে কিন্তু এটা একটা বড় সমস্যা তৈরি করছিল, এবং সেজন্যই সেখানে একটা ভাড়ার সংকট ছিল এবং সেটা নিয়ে আলোচনার মাধ্যমে বলাই হয়েছিল যে একটি রেগুলেটরি কমিটি ভাড়াটা সিদ্ধান্ত নেবে। কিন্তু এটা একটা সময় সাপেক্ষ সিদ্ধান্ত, তার আগে ভাড়ার আলোচনা যেমন আজকে থাকবে, তার থেকেও বেশি করে থাকবে যে আগামী কাল থেকে যেখানে অনেক সরকারি বেসরকারি অফিস খুলে যাচ্ছে, মানুষের সংখ্যা আরো বাড়বে, সেখানে বেসরকারি বাস পরিষেবা কতটা সাহায্য করতে পারে সেই জায়গাটাকেই নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে সরকারি তরফে। যেটা জানা যাচ্ছে, পরিবহন ভবনে পরিবহন দপ্তরে বেশ কয়েকজন কর্তা একাধিক বাস সংগঠককে ডেকেছেন, বাস এবং মিনি বাস সংগঠককে, তাদের সঙ্গে বিকেল চারটে আলোচনা হবে। ভাড়া বাড়ানোর পদ্ধতি যেমন কথা হবে, তবে তার থেকেও বেশি গুরুত্ব পাবে আপাতত যাতে দ্রুত বাসগুলো রাস্তায় নামে এবং সাধারণ মানুষের যে দুর্ভোগের যে ছবিটা আমরা গত সপ্তাহে দেখেছি সেটাকে কিছুটা হলেও যাতে কমানো যায়, সেটাই কিন্তু মুখ্য আলোচনার বিষয়। এবং এটাই দেখার যে এই বেসরকারি সংগঠনগুলো কিভাবে এই বৈঠকে তারা রেসপন্ড করে, তারা কি তারা সিদ্ধান্ত নেয়, এবং আগামী কাল থেকে পরিস্থিতি আদতে কি পরিবর্তন ঘটে, আপাতত সেটাই দেখার। সন্দীপা, ধন্যবাদ অরিত্রিক।